5 ডিসেম্বর 1945 14 জন নেভি এয়ারম্যান সমেত একটি এরোপ্লেন ফ্লোরিডা থেকে টেক অফ করে। টেক অফের 1.5 ঘন্টা পরে ফ্লাইট লিডার চার্লস টেলর কন্ট্রোল টাওয়ারে সংবাদ পাঠায় যে তাদের সাথে আশ্চর্য কিছু ঘটছে। তাদের 3টি কম্পাসের কোনোটি ঠিকমতো ডাইরেকশন দিতে পারছে না, আর তারা বুঝতে পারছে না তারা কোন দিকে যাচ্ছে। অন্য সবকিছু অদ্ভুতজনক মনে হচ্ছে, সমুদ্রকে অন্যরকম লাগছে। আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগ, যাকে বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়, তার উপর দিয়ে পাশ হতে যাওয়া এই এরোপ্লেন ফ্লাইট 19-এর আর কোনো সন্ধান পাওয়া যায় না। সেদিন সন্ধ্যায় আরও একটি রেস্কিউ প্লেনকে পাঠানো হয় ফ্লাইট 19-কে খোঁজার জন্য, কিন্তু 13 জন লোক সমেত সেই প্লেনটিকেও আর খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অদ্ভুত ঘটনা সর্বপ্রথম রিপোর্ট করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে, যখন তিনি গ্রুপের সাথে আমেরিকার দিকে যাচ্ছিলেন। কলম্বাস বলেন, তারা যখন এই অংশটা দিয়ে পাশ হচ্ছিল তারা অনেক লাইট দেখতে পায় এবং কোনো হাওয়া বইছিল না, কিন্তু সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছিল। কলম্বাস আরও বলেন, এই অংশে তাদের কম্পাস কাজ করছিল না, তাদের কম্পাস এদিক ওদিক ঘুরছিল এবং ভুল ডাইরেকশন দেখাচ্ছিল। এই ধরনের আরও একটি দুর্ঘটনা ঘটে ইউএসএস সাইক্লোপ জাহাজের সাথে। এই জাহাজটি 1918 সালে 309 জন লোক সমেত বাল্টিমোর ইউএসএর দিকে যাচ্ছিল। এই জাহাজটিও বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে ক্রস করার সময় উধাও হয়ে যায়। আমেরিকান হিস্ট্রির সবচেয়ে বড় ক্ষতির এটি সেই সময় প্রথমবার এমন ঘটনা ঘটে যে কোনো জাহাজের সফরে 309 জন লোকের মৃত্যু হয়। 1941 সালে আরও 2টো জাহাজ ক্রোটিস এবং নেরস বারমুডা ট্রায়াঙ্গেলে উধাও হয়ে যায়। ফ্লোরিডা, বারমুডা এবং পিউটোরিকোর মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের এই অংশটিকে সর্বপ্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নাম দেন অথার ভিনসেন্ট ক্যারিস। তিনি তার গ্রন্থে 1945-এ হওয়া ফ্লাইট 19 এবং ইউএসএস সাইক্লোপসের ঘটনা উল্লেখ করেন। ক্যারিস আরও লেখেন যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি জীবন্ত রহস্য। বিগত শতকে হাজারাধিক প্লেন এবং শিপস নিখোঁজ হয়ে গেছে এই 5 লাখ বর্গমাইল ক্ষেত্রফলের বারমুডা ট্রায়াঙ্গেলে, আর এই সমস্ত প্লেন এবং শিপসের নিখোঁজ হওয়ার কোনো কারণ বা প্রমাণ এখনও পাওয়া যায়নি। সমুদ্রের তলদেশে কোনো জাহাজের অবশিষ্ট অংশের চিহ্ন মাত্র নেই। এবার এই সমস্ত জিনিস আপনাদের হয়তো রহস্যময় মনে হচ্ছে, তাই এই সব জিনিসগুলো এক্সপ্লেন করার জন্য কয়েকটি কনস্পিরেসি থিওরির আবির্ভাব তো হওয়ারই ছিল। এইরকম অনেক বিশ্বাস জন্মেছে যে হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলে এলিয়েন্স রয়েছে এবং তারা তাদের ইউএফওতে প্লেন এবং শিপগুলোকে আকর্ষণ করে স্পেসে নিয়ে যায়। কারো মতে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে অন্য কোনো জগতে যাওয়ার রাস্তা রয়েছে ইত্যাদি। এই সমস্ত বিচারগুলো তখন হাইলাইট হয় যখন অ্যালেন অস্টেন এই আমেরিকান জাহাজটি একটি নাবিক শূন্য জাহাজ আবিষ্কার করে বারমুডা ট্রায়াঙ্গেলের পাশে। এই জাহাজের মেম্বাররা পাওয়া জাহাজটিকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার কথা ভাবে। এই উদ্দেশ্যে কয়েকজন ক্রু মেম্বার জাহাজটিতে চলে যায় এবং জাহাজটি যাত্রার মাঝেই আলাদা হয়ে যায়। আর যখন তারা আবার সেই জাহাজের খোঁজ পায় তখন ওই জাহাজে আর ক্রু মেম্বাররা ছিল না। এই সব কিছু দুর্ঘটনা যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটেছিল, এরকম অনেক ইনসিডেন্টেই আমরা জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল আর শিপ এবং প্লেন উধাও কিভাবে হলো। কিন্তু শুধুমাত্র এই জন্য যে আমরা জবাবটা জানি না, আমরা বলতে পারি না যে এটিকে সায়েন্টিফিকলি এক্সপ্লেন করা যায় না। বারমুডা ট্রায়াঙ্গেল সেই সময়ের সবচেয়ে বড় মিস্ট্রিগুলোর মধ্যে একটি হলেও বর্তমানের গবেষকরা বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রির কারণ এক্সপ্লেন করে কিছু থিওরি দিয়েছে। আপনাদের উৎসাহ পেলে পরবর্তী কোনো ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলের সায়েন্টিফিক সেই থিওরিগুলো এক্সপ্লোর করব। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি আপলোডের নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে।